আমি আর জিন্দেগিতে এই ব্যবসা করব না স্যার, আমি করছি ভুল হয়েছে, আমি আর জীবনে এগুলো। বছর ঘুরে কড়া নাড়ছে ঈদ উল ফিতর, তৎপর জাল টাকার কারবারিরাও। এমনিতেই সারা বছর তাদের এই কার্যক্রম চললেও বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে তারা হয়ে ওঠে বেশি সক্রিয়। আশেপাশে পাকা দালান আর মাঝখানে টিনশিটের বাড়ি। রাজধানীর ধলপুরের এই বাড়িতে 1500 আর 200 টাকার জাল নোট ছাপায় বেজন কাউসার। এ লাইনে তার অভিজ্ঞতা প্রায় এক দশকের। তার চক্রের দাবি, ঈদের আগের এই সময়টাতে জাল টাকার চাহিদা বেশি থাকে, টার্গেট মূলত ফুটপাতের দোকানিরা। পাইতে পারিনি বেশি স্যার, আমি আসি রেডি করি এর ভিতর জেল, এবারও বের হয়ে আসছি, আমি এই সবেমাত্র গুজ করছি বাজারজাত করে, এই 200 বেশিই নেই আমি এখন পর্যন্ত, এই সবেমাত্র তৈরি করছি, তৈরি করিয়া এর ভিতর আমি অ্যারেস্ট। আমি আর জিন্দগিতে এই ব্যবসা করবো না স্যার, আমি করছি ভুল হয়েছে, আমি আর জীবনে এগুলোর না আগে আগে না ঠিক আছে স্যার, আগে বলছি এখন আর আমি করবো না, আমার আমার এতে শ্যুট করে না, আমি যখনই গুজ করে আনি তখনই আমার আমি অ্যারেস্ট হয়ে যাই, যার কারণে আমি আর করবো। খরচ এক একটা একই প্রায় খরচা হয়, কিন্তু 200 টাকারটা 3000 টাকার 2500 টাকার মতো খরচা হয়, বাসেরটা 3000 টাকার মতো খরচা হয়, আর ওটাও 3000 টাকার মতোই খরচা হয়। ভালো টাকাটা দিই, দেওয়ার পরে 120 টাকার সদায় লই, পরে আমি বলি 100 টাকা, তারপর দিতে চায় না, পরে ফেরত দিয়ে দিলে আমি তারপরে এই ভেজাল টাকাটা আবার এটা ফ্রিয়া ভেজালটা দিয়ে দিই। কারখানাটিতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ 65 লাখ টাকা এবং কয়েক কোটি জাল টাকা ছাপানোর উপকরণ জব্দ করেছে। পুলিশ বলছে ঈদকে সামনে রেখে অন্তত 3 কোটি জাল টাকা ছাপানোর পরিকল্পনা ছিল তাদের। 1000 টাকা নোট হয়, 1 লক্ষ টাকা বান্ডেল সে পাবে 8000, আর 500 টাকা বান্ডেল দুইটা বান্ডেলে তারা পাবে 14000। এইভাবে কিন্তু টাকাটা প্রান্তিক লেভেলে যখন চলে যায় তখন কিন্তু তারা 1 লাখ ডলার মানে যে টাকাটা সেটা কিন্তু তারা মার্কেটে 1 লাখই চালিয়ে দেয়। আখতারুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে মনিরামপুর নিউজ ডেস্ক।